আসসালামু আলাইকুম শিক্ষার্থী, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো। এর আগের ক্লাস করেছো? ম্যাথ ক্লাস তো করেছো এর আগে নাকি? এর আগের ম্যাথ ক্লাসে আমরা 1 থেকে 20 পর্যন্ত পড়িয়েছিলাম, তাই না? 1 থেকে 20। আর এই দ্বিতীয় সময়কে আমরা পড়ব 15 থেকে 30 পর্যন্ত। তো আসো সবাই বোর্ডের দিকে তাকাও। আমরা এ পর্যন্ত কত ক্লাসে করিয়েছি 1 থেকে, তাই না? আজকে আর 1 থেকে শুরু করলাম না, আজকে আমরা 21 থেকে শুরু করব। আমরা 20 পর্যন্ত পড়েছি। 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30। এই 30 পর্যন্ত আমাদের এই দ্বিতীয় সাময়িকের ক্লাসটা হবে। সবাই আমার সাথে বলো, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30। ঠিক আছে, তোমরা এই লেখাগুলো বাসায় লিখবা, একদম তোমাদের হোমওয়ার্ক থাকবে। তোমাদের হোমওয়ার্ক থাকবে, হোমওয়ার্ক যেটা করবা সেটা করবা 1 থেকে 30 পর্যন্ত, ঠিক আছে? হোমওয়ার্কটা করবা 1 থেকে 30 পর্যন্ত। শিক্ষার্থীরা, তোমরা কি বাসায় লেখাপড়া করছো নাকি দুষ্টুমি করো শুধু? তোমাদের জন্য কিন্তু আমরা এই আয়োজনটা সাজিয়েছি, তোমাদের জন্য আমরা এই আয়োজন সাজিয়ে এভাবে ক্লাস নিচ্ছি, ক্লাস করছি। এই 30 পর্যন্ত পড়া আমাদের শেষ হলে আমরা এই 30 নিয়ে অনেক কিছু খেলা খেলব। হ্যাঁ, 50 থেকে 30-এর মধ্যে আমরা অনেক কিছু নিয়ে খেলা শিখব। কিভাবে 50 থেকে 30 আমরা গ্যাপ পূরণ করব, কিভাবে এলোমেলো করে দিয়ে আবার সাজাব, আবার কি করব, ম্যাচ করব, তিনটা পাখি, আবার অনেক কিছু শিখব আমরা। হ্যাঁ, এই ক্লাসটা শেষ হওয়ার পরে আমরা আরো অনেক কিছু শিখব। তোমরা কিন্তু মন দিয়ে খুবই পরিচ্ছন্নভাবে কিন্তু 50 থেকে 30 পর্যন্ত লেখা শিখে ফেলো, তারপরে আমরা আবার নতুনভাবে নতুন কিছুভাবে আবার নতুন করে আমরা অন্য কিছু খেলব। এই ওয়ার্ডগুলো দিয়ে, এই সংখ্যাগুলো দিয়ে আমরা সুন্দর সুন্দর খেলা কিন্তু খেলব, অনেক মজা হবে আমাদের পরের ক্লাসে, ঠিক আছে? আজকের মতো এখানে বিদায় নিচ্ছি তোমাদের কাছ থেকে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।